नमस्कार বন্ধুরা, আমাদের চ্যানেল গৃহ নির্মাণ গাইডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অনেক দিন ধরে বেশ কিছু ভিডিও বানাবো বলে প্ল্যান করছিলাম এবং আমরা একটা যেটা সিরিজ শুরু করেছিলাম অনেক দিন গ্যাপ হয়ে গেছে, সেই সিরিজটা আবার আমরা কন্টিনিউ করতে চাই। আমরা নেক্সট ভিডিওতে এসেছি, সেটা হচ্ছে ল্যান্ড পারচেজ। জায়গা যখন কিনবেন কি পদ্ধতিতে কিনবেন এবং জায়গা কেনার জন্য কি কি ক্রাইটেরিয়া আপনারা মেইনটেইন করবেন যাতে আপনাদের ডিসিশনটা সঠিক হয়। তো ডিসিশন নেওয়ার আগে সব সময় জায়গাগুলোই কেনার সময় এই পাঁচটি পয়েন্ট অবশ্যই দেখে নেবেন। প্রথম হচ্ছে জায়গা কতটা লাগবে, তার পরিমাপটা কিভাবে নির্ধারণ করব। জায়গার পরিমাপ নির্ধারণের জন্য আমাদেরকে কি কি করতে হবে, তারপর জমির অবস্থান কোথায় হবে, জমির আকৃতি কি হবে এবং জমির দিক নির্ণয়, মানে রাস্তাটা পূর্ব দিকে হলে ভালো হয় না দক্ষিণ দিকে হলে ভালো হয় বা উত্তর দিকে হলে ভালো হয়, সেই সকল জিনিস নিয়ে দিক নির্ণয় নিয়েও আলোচনা করব। তারপর জমিটা মাঠ থেকে কতটা উপরে আছে কিংবা নিচে আছে সেই বিষয়টাও গুরুত্বপূর্ণ। তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, দেখলে আশা করি উপকৃত হবে। এবং আপনি যেহেতু এই ভিডিওটিতে অলরেডি পৌঁছেছেন, তার মানে আপনার জমি সংক্রান্ত, জমি কেনার জন্য কি কি জিনিস জানা দরকার সেই বিষয়গুলির জন্য আগ্রহী আছেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, উপকৃত হবে। প্রথম পয়েন্টে আমরা আসছি, অ্যাসেসমেন্ট অফ এরিয়া, মানে জায়গার পরিমাপ কিভাবে আমরা পাবো, যে জায়গা আমার কতটা লাগবে। কতটা জায়গা লাগবে সেটা মাপার জন্য প্রথমত কি করা উচিত আমাদের, যে আমাদের পরিবারের কতজনের জন্য আমরা বাড়িটা বানাচ্ছি সেটা একটা নির্ধারণ হওয়া দরকার। যে বাড়িটা শুধু পার্সোনাল বাড়ি বানাবো না ভবিষ্যতের কথা চিন্তা করে একটা দুটো রুম ভাড়া দেবো সেই কথা ভেবে একটা ফ্ল্যাট হবে না তিনটে ফ্ল্যাট হবে, বাড়িটার মধ্যে গাড়ির পার্কিং থাকবে কি না, প্লাস একটা ছোট বাগান হবে কি না, এই সকল জিনিসগুলো ভাবনা চিন্তা করে তারপরে আমরা জায়গার পরিমাপ নির্ধারণ করতে পারি। ধরে নেওয়া যাচ্ছে যদি আমরা একটা টু বেডরুম বাড়ি বানাই, একটা ছোট্ট টু বেডরুম বাড়ি নিজের জন্য লাগবে, আমার যদি বাজেট কম থাকে বা আমার যদি প্রয়োজন কম থাকে তাহলে একটা টু বেডরুম বাড়ি এই 750 স্কোয়ার ফিটের আশেপাশে আমরা বানাতে পারি। এই 750 স্কোয়ার ফিটের বাড়িটিতে দুখানা বেডরুম, এই 10 ফিট বাই 12 ফিট করে দুখানা বেডরুম, লিভিং ডাইনিংটা 10 ফিট বাই 16 ফিটের মতো হতে পারে, বারান্দা একটা থাকলো, কিচেন একটা, দুটো টয়লেট আর একটা সিঁড়ি হল ছাদ পর্যন্ত যাওয়ার জন্য। এই ধরুন 750 স্কোয়ার ফিটের যদি একটা বাড়ি রিকোয়ারমেন্ট হয়, পুরো 750 স্কোয়ার ফিটটাকে 6 ভাগে ভাগ করে আবার যদি 10 দিয়ে গুণ করি, সেখানে আমরা পাবো হচ্ছে জায়গার পরিমাপটা কতটা বাড়ির জন্য লাগবে। এই রকমই যদি আপনার প্রয়োজন 900 স্কোয়ার ফিটের বাড়ি হয় তাহলে সেটা ক্যালকুলেট করে দেখা যায় যে 2 কাঠার মতো জায়গা লাগে, আর 2 কাঠা জায়গা মানে রাফলি 4 ডেসিমেলের মতো জায়গা। এইভাবে করে আপনারাও নিজেরা নিজেদের রিকোয়ারমেন্টটা অ্যাসেস করতে পারেন। এই বাড়ির সঙ্গে এই কত স্কোয়ার ফিটের বাড়ি হবে, বাড়ির সঙ্গে বাগান ধরুন আপনার আরও 1 ডেসিমেল বা 2 ডেসিমেল জায়গা বাগানের জন্য রাখতে পারেন, সেটা অ্যাডিশনালি হিসেব করে নেবেন যে একটা মিনিমাম 900 স্কোয়ার ফিটের বাড়ি করতে আমার 4 ডেসিমেল জায়গা লাগে, তাহলে 4 ডেসিমেলের সঙ্গে আরও কিছুটা বাগানের জন্য যদি জায়গা রাখতে চান আরও 2 ডেসিমেল নিলেন তাহলে 6 ডেসিমেল হল। এই 6 ডেসিমেল জায়গা হলেই একজনের মোটামুটি খুব ভালো রকমের বাড়ি হতে পারে। এরপরে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে বাড়ির লোকেশান, যে আমরা কোন জায়গায় গিয়ে বাড়িটা করতে চাইব বা জায়গাটা কোন লোকেশানে হলে ভালো হয়। তো লোকেশান বলতে গেলে আমি একটা জিনিস একটু বোঝাতে চাইব, সেটা হচ্ছে কখনোই মেন রাস্তা মানে বড় রাস্তার ধারে বসবাসযোগ্য বাড়ি হওয়া খুব একটা ভালো নয়। কি ধরনের প্রবলেম হয় না, রাতে ভিতে বড় গাড়ির আওয়াজ, হর্নের আওয়াজ এবং পলিউশান, মেন রোডের যে পলিউশান সেটা রেসিডেন্সিয়াল বাড়ির জন্য কখনোই ভালো নয়। তাহলে কীরকম জায়গা খোঁজা উচিত, সেটা হচ্ছে
মেন রোড থেকে একটু ভেতরে ঢুকে গিয়ে এক মিনিটের হাঁটা পথ বা দু মিনিটের হাঁটা পথ একটু ভেতরে ঢুকে গিয়ে এই 300 মিটার ভেতরে বা 500 মিটার ভেতরে গিয়ে যদি বাড়িটা হয় তাহলে কিন্তু বসবাসের জন্য উপযুক্ত জায়গা হয় ওইটি। আর আশেপাশে কি কি জিনিস ভাবা উচিত, যে 1 কিলোমিটারের পরিধিতে বা 1 থেকে 3 কিলোমিটারের পরিধিতে একটা স্কুল থাকা ভালো, কাছাকাছি কোনো বাজার আছে কি না, এবং চিকিৎসার জন্য হসপিটাল বা কোনো ক্লিনিক আছে কি না, কাছাকাছি বাস স্টপ হলে ভালো হয়, রেল স্টেশন থাকলেও ভালো, তবুও 5 কিলোমিটারের মধ্যে রেল স্টেশন থাকলে খুবই ভালো। তারপর অফিস, মানে ধরুন আপনার বাড়ি বানাতে যা আপনি নিজের বাড়ি বানাতে যাচ্ছেন, রেগুলারলি যদি আপনার অফিস থেকে বাড়ি ডিস্টেন্স অনেক বেশি হয় তাহলে যাতায়াতটাও অনেক বেশি হয়ে যায়, পরিশ্রমের হয়, কমিউনিকেশনের দিক থেকেও অসুবিধে হয়, তো অফিসের কাছাকাছি হলেই ভালো, চেষ্টা করা উচিত অফিস বাড়িটা অফিসের কাছাকাছি যদি হয়। আমাদের কিন্তু আরেকটা জিনিস খুব ভীষণভাবে মনে রাখা উচিত, বাচ্চাদের জন্য রেগুলারলি মানে তাদের খেলাধুলো, তাদের বেড়ে ওঠার জন্য যে সকল জিনিসগুলো লাগে সেগুলো খুব কাছাকাছি হলে খুবই ভালো হয়। এই পার্ক বলুন, কাছাকাছি বাজারের জন্য শপিং মল, স্টেশন, এগুলো কাছাকাছি থাকলেই ভালো হয়। তো এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবেন লোকেশন যখন ঠিক করছেন। আরও একটা দুটো বিষয়, যে দুটো বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে সোসাইটিতে আপনি যাচ্ছেন সেটা আপনার স্কেল অফ লিভিং এর সঙ্গে ম্যাচ করে কিনা। যদি স্কেল অফ লিভিং এর সঙ্গে সেই সোসাইটিটা ম্যাচ করে তখন দেখবেন আপনার ওই নতুন জায়গাটা আপনার কাছে খুবই গ্রহণযোগ্য হচ্ছে। স্কেল অফ লিভিং, আশেপাশে কি ধরনের মানুষ বসবাস করছে, আপনার সমকক্ষ কিনা। এমন হওয়া উচিত নয় যে কাছাকাছি বস্তি আছে, বা এমনও হওয়া উচিত নয় যে কাছাকাছি খুব হাই স্কেল মানে খুব উচ্চবিত্তরা থাকে, তাহলে তখন দেখবেন আপনার বাড়ির লোকেশনে আপনার সেই রকম সুখদর হবে না। আমরা এর পরের যে পয়েন্টটায় আসতে চলেছি সেটা হচ্ছে জমির যে শেপ, যে জমি লম্বাটে জমি ভালো না আয়তকার জমি ভালো, না কি ধরনের জায়গা হলে ভালো হয়। এই শেপ অফ ল্যান্ডের মধ্যে আপনাদের এইখানে স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, আমি কয়েকটা ছবি অলরেডি রেখেছি। সবচেয়ে সুন্দর মানে বাড়ি বানানো সম্ভব যদি ল্যান্ডটা স্কোয়ার হয় বা রেক্ট্যাঙ্গুলার হয়, কোথাও যদি ল্যান্ডের শেপ একটু অড হয়, যেমন ধরুন নিন এই 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 ছবিটা যেটা দেখছেন, এই ছবিটাতে খেয়াল করুন জায়গাটা হচ্ছে আয়তকার লম্বাসের মতো, তাহলে এখানে যখন আপনি বাড়ি বানাতে যাচ্ছেন এই রকম কোনার একটা পোর্শন যেটা হয়তো বাড়ির জন্য উপযুক্ত হতে পারতো কিন্তু সেটা বাদ চলে যাচ্ছে, প্লাস হচ্ছে সামনের দিকেরও একটা পোর্শন যেটা বাড়ি হতে পারতো সেটা বাদ চলে যাচ্ছে, তার থেকে বরঞ্চ যদি একটা এই ধরনের রেক্ট্যাঙ্গুলার জায়গা হয় তাতে আপনি কিছুটা অংশে বাড়ি বানালেন, এই রকম একটা পোর্শনে বাড়ি বানালেন, আর সামনের দিকে একটা পোর্শন রাখলেন বাগানের জন্য, এই দিক থেকে যাতায়াতের একটা প্রভিশন রাখলেন, আর এইটাকে গার্ডেন বানালেন। এই ধরনের ধরুন ওই পঞ্চভুজের মতো যদি বাড়ির জায়গা হয় তাহলে দেখতে পাচ্ছেন এই দিকে কোনার পোর্শনের জায়গা আনইউটিলাইজ থেকে যাচ্ছে, এই দিকে কিছুটা পোর্শন আনইউটিলাইজ থেকে যাচ্ছে। সো বেটার হচ্ছে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল বা এই রকম শেপের যদি জায়গা হয় খুব ভালো হয়। এরপরে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ধরুন স্কোয়ার রেক্ট্যাঙ্গেল তো জায়গা হবে, কিন্তু জায়গা কিরকম হলে, আমি এইখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন। এইখানে যে তিনটে ছবি দেখছেন, ধরুন আপনি জায়গা পাচ্ছেন একটু সরু লম্বা টাইপের এইরকম একটা, এইখানে কি ধরনের বাড়ি বানানো সম্ভব, সরু লম্বা কোনো একটা যদি জায়গা পাচ্ছেন, মিনিমাম এই বাড়ির জায়গাটার চওড়াটা যেন মিনিমাম 20 ফিট হয়। 20 ফিট হলে তবে একটা এক লাইনের সিঙ্গেল রো বাড়ি বানানো সম্ভব, যেমন এইরকম ছবিতে দেখছেন যে একটা লাইন বেডরুম আছে, লিভিং ডাইনিং,
তবুও সম্ভব সিঙ্গেল লাইন। যদি মিনিমাম কিন্তু বাড়ি জায়গা যখন কিনতে যাবেন দেখে নেবেন জায়গাটা যেন মিনিমাম 20 ফিট চওড়া হয়, এবং 20 ফিট চওড়াতে বাড়ি ওই 750 থেকে 900 স্কোয়ার ফিট ম্যাক্সিমাম পর্যন্ত সম্ভব। তার কম হলে চওড়া কিন্তু বাড়ি বানানো খুবই ডিফিকাল্ট। তারপরের স্টেপ যদি আমরা আসি, আমরা বলি এটাকে টু বে হাউস, মানে দুটো কলামের লাইন আছে, এই ধরুন এই দিকের একটা বে এই দিকের একটা বে, এই রকম দুটো বে হাউসের জন্য আপনার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে যে মিনিমাম 30 ফিট চওড়া দরকার। জায়গার যে চওড়াটা সেটা মিনিমাম 30 ফিট হলে, এই জায়গা চওড়াটা যদি 30 ফিট হয় তাহলে বাড়ি এই রকম লুকস ওয়াইজ আসতে পারে, যে একদিকে বারান্দা, একদিকে একটা রুম, সেকেন্ড দিকে আরেকটা রুম বা স্টেয়ার কেস আসতে পারে, এই রকম টাইপের আসতে পারে। যদি জায়গা বেশ চওড়া পাচ্ছেন, 30 ফিটেরও বেশি পাচ্ছেন, 40 ফুটের কাছাকাছি, তখন এই রকম থ্রি বে হাউস হওয়ার সুযোগ থাকে। থ্রি বে হাউসে দেখুন এই একটা বে বে ওয়ান, এইটা হচ্ছে বে টু, আর এইটা হচ্ছে বে থ্রি, তিনখানা বে। এই তিনখানা বেতে আমরা ডিজাইন করতে পারি কিরকম, এই ধরনের বাড়ি আসবে, যে একটা দিকে বেডরুম হলো, মাঝখানের দিকে লিভিং ডাইনিং হলো, আরেক সাইডে পার্কিং হতে পারে গ্রাউন্ড ফ্লোরে, এবং অন্য ফ্লোরে আরেকটা বেডরুম হতে পারে। জায়গার ওরিয়েন্টেশন মানে আপনার বাড়ি রাস্তাটা দক্ষিণ দিকে হলে ভালো, না পূর্ব দিকে হলে ভালো, না পশ্চিম দিকে হলে ভালো, সেই ব্যাপারে একটা গাইডেন্স দিতে চাই। সেটা হচ্ছে ধরে নেওয়া যাক, এইখানে যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটিতে একটি বাড়ি বসানো আছে, এবং আমাদের এই উত্তর গোলার্ধে আমরা যেখানে বসবাস করি সেখানে সানপাত ডায়াগ্রাম, মানে সূর্যটা এইভাবে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। এই পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যখন অস্ত যায়, বিভিন্ন সময় দিনের বিভিন্ন সময় বাড়ির ছায়া বিভিন্ন দিকে ডাইরেকশন চেঞ্জ করতে থাকে, এবং এই ডাইরেকশন চেঞ্জ করার যে মেথডটা, এটা গ্রীষ্মকালে একরকম, বর্ষাকালে একরকম, শীতকালে একরকম। তো সবগুলো দিক মাথায় রেখেই আমাদেরকে বাড়ির লোকেশন নির্ধারণ এবং ওরিয়েন্টেশনের কথা ভাবা উচিত। এতে বড় একটা পোর্শন হচ্ছে যে হাওয়া বাতাস কোন দিক থেকে পাবে, রোদ সঠিক পাবে কিনা সব রুমগুলো, গ্রীষ্মকাল যেন গরম খুব বেশি না হয়, শীতকালে খুব বেশি উত্তরে কনকনে হাওয়া যাতে না লাগে, সেই সকলগুলো ভাবনা চিন্তা করে কোন কোন দিকে জানলা দরজা হবে, কোন দিকে জানালাগুলো বড় হবে, কোন দিকে, ধরুন আমরা যদি দেখি দক্ষিণ দিক থেকে যেহেতু হাওয়া বেশি আসে, দক্ষিণ দিকের জানালাটা একটু বড় হওয়া দরকার, পশ্চিম দিক থেকে যেহেতু রোদ বেশি আসে, পশ্চিম দিকের জানালা একটু ছোট হওয়া দরকার। এই বিষয়গুলি মাথায় রেখেই জায়গা কেনার সময় একটু দেখে নেবেন। দক্ষিণমুখী এবং পূর্বমুখী ঘর হলে এবং জায়গা হলে ওরিয়েন্টেশন ওয়াইজ হাওয়া বাতাসের দিক থেকে সব দিক থেকে এটা ভালো হয়। তো শীতকালে জেনারেলি কী হয়, উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া আসে, অথচ রোদ একটু বেশি ঢুকলে ভালো। যখন দক্ষিণায়ন হচ্ছে শীতকালে, মানে সূর্যটা আমাদের বিল্ডিংয়ের দক্ষিণ দিকে বেশি চলে যায়, তখন জানালার ভেতর থেকে যাতে রোদটা ঘরের ভেতর আসে সেই রকম পজিশনটাও ভেবে রাখা দরকার আছে। এর পরের পয়েন্টে যেটা আসবো, জায়গার লেভেল, যে জায়গাটা নিচু জায়গা ভালো, না উঁচু জায়গা ভালো, না আবার খুব উঁচু জায়গা ভালো। আমরা প্রেফার করব ম্যাক্সিমাম এলাকায় কি হয়, চাষযোগ্য জমি থাকে, ধীরে ধীরে সেগুলো বাসযোগ্য জমিতে কনভার্ট হতে থাকে। তো সেই বাসযোগ্য জমিতে যখন কনভার্ট হচ্ছে, আশেপাশের জায়গা থেকে বাড়ির জমিটা একটু ওপরে থাকলে ভালো। ওপরে বলতে কত ফিট, 2.5 ফিট 3 ফিট একটা ওপরে থাকলে জল নিকাশির দিক থেকে সবসময় ভালো, প্লাস রোডের থেকেও যদি 1 ফিট জায়গাটা উঁচু থাকে তাহলে আপনার আশেপাশে যখন বর্ষার সময় জল ধরছে সেই জল, রাস্তার জলটা আপনার জায়গাতে চলে যাবে না, এবং আপনার বাড়িতে বসবাসের কোনো অসুবিধে হবে না।
মিনিমাম হচ্ছে আশেপাশের চাষযোগ্য জমি থেকে 3 ফিট উঁচু হওয়া উচিত, আর রোড থেকে 1 ফিট উঁচু হওয়া উচিত। যদি জায়গা নিচু থাকে তাহলে অবশ্যই প্ল্যান করা উচিত যে জায়গা ফিলিং করে বাড়ি করবেন। কখনোই জায়গা নিচু অবস্থায় বাড়িকে নিচুতে একদমই রাখবেন না। আপনারা আমাদের এই ভিডিওর মধ্যে যে চার্টগুলি দেখলেন, এই ধরুন কি ধরনের সাইজের রুম হলে কত স্কোয়ার ফিট বাড়ি বানানো সম্ভব, তার সঙ্গে কতটা জায়গা রাখা যায়, প্লাস হচ্ছে শেপ অফ দ্য ল্যান্ড কি হবে, মিনিমাম উইথ কত হলে, লেন্থ কত হলে জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, এই সকল আমাদের কাছে একটা চার্ট আছে এবং একটা চেকলিস্ট আছে। এছাড়া বাড়ি বানানোর ব্যাপারে বিভিন্ন ইনফরমেশান পেতে আমাদের স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে আপনারা যদি কল করেন, আমাদের বিল্ডিং বিশেষজ্ঞ আপনাকে গাইড করবে বিভিন্ন বিষয়ে। আমরা ড্রয়িং ডিজাইন থেকে বাড়ি বানানোর কমপ্লিশন পর্যন্ত ইন্টিরিয়ার সহ রিপেয়ার মেনটেনেন্সের সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি। আপনাদের প্রয়োজন থাকলে আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমাদের গৃহ নির্মাণ গাইডের তরফ থেকে গৃহ নির্মাণ গাইড রিপ্রেজেন্টেটিভ আপনাদেরকে সব ধরনের ভাবে সাহায্য করার চেষ্টা করবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। আপনার বন্ধুবান্ধব, যারা আত্মীয় স্বজন, যারা জায়গা কেনার জন্য ভাবনা চিন্তা করছে, তাদেরকেও শেয়ার করুন। জায়গা যে শুধু বাড়ি বানানোর জন্য কেনে তাও নয়, অনেকে আবার ইনভেস্টমেন্টের পারপাসেও কেনে। কিন্তু ইনভেস্টমেন্টের পারপাসে কিনলেও ফিউচারে ধরুন আপনি জায়গা সেল করতে যাচ্ছেন, সে পারপাসেও যদি জায়গা কেনেন, তাও জায়গাগুলো এই ক্রাইটেরিয়াগুলো চেক করে নিয়ে কেনা উচিত, তাতে সেলেবিলিটি এবং সেল ভ্যালু খুব ভালো থাকে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আমরা যখনই কোনো এর পরের সিরিজের নতুন ভিডিওটি যখন পোস্ট হবে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান।